আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলে দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটিতে আমি আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজের পর কষ্ট করে শুধুমাত্র একবার এই দোয়াটি পড়লে আপনি আপনার জীবনের রিজিকের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনুরোধ করছি রিজিক বৃদ্ধির জন্য হলেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি। রিজিক প্রাচুর্যতা অর্থ সম্পদ বাড়াতে চায় না এমন মানুষ বা লোক পাওয়া দুষ্কর। আমরা সবাই চাই আয় রোজগার বৃদ্ধি পাক, জীবনে সচ্ছলতা আসুক, অন্তত প্রয়োজন পরিমাণ সম্পদ আমার থাকুক, তাই আমরা সর্বদা কর্মমুখর হয়ে থাকি। আর রিজিক এমনই একটি ব্যাপক পরিধরে অন্তর্ভুক্ত করে, এর মাঝে অন্তর্ভুক্ত সুস্বাস্থ্য, বুদ্ধিমত্তা, জীবন, সন্তান সন্ততি, সচ্ছলতা এবং সঠিক কল্যাণ উন্নতি ইত্যাদি বিদ্যমান থাকে। মহান আল্লাহ সমস্ত রিজিকের উৎস, তিনি রাজ্জাক ও একমাত্র রিজিকদাতা, এটাই আমাদের আকীদা। তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব, না বরং উপায় উপকরণের মাধ্যমে আমরা তা অর্জন করব। যেমন আমরা চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, শিল্প, চাকরি বাকরি বা অন্য কিছু মাধ্যমও করতে পারি। পবিত্র কোরআন ও হাদিস অনুসন্ধান করে কিছু আমল পাওয়া যায় যেগুলোর ব্যাপারে রিজিক বৃদ্ধির ওয়াদা রয়েছে। এই প্রবন্ধে আমরা রিজিক বৃদ্ধির কিছু দোয়া, রিজিক বৃদ্ধির আমল, রিজিক বৃদ্ধির সূরা ও রিজিক সম্পর্কিত হাদিস জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে কোরআন ও হাদিসের আলোকে আমরা রিজিক বৃদ্ধির আমল সম্পর্কে জেনে নিব। এক নম্বর হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন, আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত 3-এ বলা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে থাকো তাহলে তিনি তোমাদের রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেন, যে সকালে বের হয় ক্ষুধার্ত অবস্থায় আর বিকেলে উদর পূর্তি করে ফিরে আসে, অর্থাৎ পেট পুড়ে ফিরে আসে। তিরমিজি, নাসাই, ইবনে মাজা এবং মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস। দুই নম্বর, তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তথা আল্লাহকে ভয় করবে এবং আনুগত্য দেখাবে, আল্লাহ তার সকল সংকট দূর করে দেবেন এবং তাকে কল্পনাতীত স্থান থেকে রিজিকের সংস্থান করে দেবেন। তাই তো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পরিত্রাণের পথ বের করে দেবেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করেনি। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করে দেবেন। সূরা তালাক 2-3 বলা হয়েছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে তাকওয়া অর্জনের ভিত্তিতে বিশেষভাবে তাকে সাহায্য করার ও তার বিশেষ উৎস থেকে তাকে রিজিক প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আর মহান আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেনই না। তিন নম্বর, রিজিক বৃদ্ধির সূরা, সূরা ওয়াকিয়া পড়া। সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্রতা গ্রাস করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। আমি আমার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করা আদেশ করেছি। বাইহাকি সওয়াবুল ইমানের 2498 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা করা। আল্লাহর রাস্তায় দান সদকা করলে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেন। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সংকুচিত করেন, অতঃপর তিনি প্রশস্ততা দান করেন এবং তারই নিকট তোমরা সবাই ফিরে যাবে। সূরা বাকরা 245 নম্বরে বলা হয়েছে, আল্লাহ রিজিক প্রশস্ত করে দিবেন। এই সম্পর্কে বলা হয়েছে, বলো নিশ্চয়ই আমার রব
তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন এবং তিনি উত্তম রিজিক দাতা সূরা আশ-শাবা আয়াত 39 এ বলা হয়েছে আপনি যে সকল নেককার মুসলমানের রিজিকের প্রাচুর্য দেখতে পাবেন খুঁজে দেখবেন তাদের সবারই বেশি বেশি দানের অভ্যাস রয়েছে সাহাবাদের জীবনেও বিষয়টি প্রমাণিত তাই তাকওয়া এবং তাওয়াক্কুলের সাথে যদি আপনি বেশি বেশি দান সদকা করেন তাহলে আপনার রিজিক এমন ভাবে বাড়বে যা আপনি কখনো কল্পনাও করেননি সুবহানাল্লাহ তারপরে কাজ হচ্ছে তাওবা ও ইস্তেগফার করা রিজিক বৃদ্ধির আমল তাওবা ইস্তেগফার অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও কিন্তু রিজিক বাড়ে আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে ইরশাদ করেন আর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাকবাকিজা দিবেন এবং দিবেন নদী নালা এটি সূরা নূর আয়াত 10 থেকে 12 তে বলা হয়েছে এমনই কয়েকটি ছোট ছোট ইস্তেগফার রয়েছে পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে বোঝা যায় রিজিকে বরকত লাভের কোরআনি আমল হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাও যারা নিয়মিত বেশি বেশি ইস্তেগফার করবে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এমন কয়েকটি ছোট ছোট ইস্তেগফার আমি আপনাদের সামনে তুলে ধরছি এক শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ সব সময় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তিনবার করে পড়ে থাকি আপনারা চলতে ফিরতে সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে পারেন দুই নম্বর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এটি পড়তে পারেন তিন নম্বর আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটি পড়তে পারেন যদি অবসর সময় বিশেষ করে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের পরে নফল নামাজগুলোর পরে আমরা সময় পাই সেই সময়গুলোতে আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন এর অর্থই হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই তিনি চিরজীব ও চিরস্থায়ী আমি তার কাছেই তওবা করছি সুবহানাল্লাহ 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 আর কিছু আমল রয়েছে আপনার রিজিক বৃদ্ধির জন্য যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যে ব্যক্তি কামনা করে বা আশা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়তার সঙ্গে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে বলা হয়েছে এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথাও বলেছেন অর্থাৎ বেশি বেশি দরুদ শরীফ অবশ্যই পড়তে হবে আপনার দোয়া বা কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনি বেশি বেশি দরুদ না পড়বেন অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে হারাম থেকে বেঁচে হালাল পন্থায় উপার্জন করার এবং আল্লাহ তাআলার রিজিক অর্জন করার তৌফিক দান করে আয় রোজগারে বরকত দান করে এই দোয়া সব সময় করি সম্মানিত দিনী আমল চ্যানেলের দিনী ভাই বোনেরা যারা এই ছোট ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব আমলগুলো করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রিজিকের সমস্যা সমাধান করে দিবেন যারা ছোট ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি নিকট আত্মীয়-স্বজন যারা আছে আপনাদের সকলের কাছে শেয়ার করে দিন অথবা বলে দিন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু